بسم الله الرحمن الرحيم আল্লাহ রব্বুল ইজ্জত এই পৃথিবীতে সমস্ত রকম মাখলুককে সৃষ্টি করেছেন। এই সমস্ত রকম মাখলুকাতের মধ্যে একটি মাখলুক শুকরও আছে। ইসলাম ধর্মে শুয়োরের মাংসকে হারাম করা হয়েছে। শুধু হারামই নয়, বরং এই প্রাণীটির নামকে মুখে নেওয়াও আবার কেউ কেউ জায়েজ মনে করে না। পৃথিবীর বুকে শুকর নোংরা, উচ্ছিষ্ট এবং পঙ্কিল স্থানে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজেদের বিষ্ঠায় মানুষের মল ও ময়লাযুক্ত স্থানই এদের বেশি প্রিয় হয়ে থাকে। আপনি তাদেরকে কোনো পরিষ্কার স্থানে রাখার চেষ্টা করলেও তবু যদি তারা সুযোগ পায় তাহলে আবার সেই ময়লা স্থানেই ফিরে যাবে। শুকুর বেহায়াপনাতেও জঘন্য একটি পশু। ভূপৃষ্ঠের উপর শুকুরই একমাত্র প্রাণী যে তার স্ত্রীর সাথে সেক্স করার জন্য অন্যান্য পুরুষদেরকেও ডেকে নেয়। আমেরিকা ও ইউরোপের অধিকাংশ মানুষের প্রিয় খাদ্য শুকুরের মাংস। বিজ্ঞানের সূত্র একটি এমন যে মানুষ যা খায় তার প্রভাব পড়ে তাদের চরিত্রে। খাদ্যাভ্যাস আচরণের প্রকাশ পাওয়ার বিজ্ঞানের এই সূত্রের জীবন্ত নমুনা আপনি পশ্চিমাদেরকে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসে যে যখন আল্লাহ সুবহান তাআলা শুকুরকে সৃষ্টি করলেন, তো তিনি মানুষকে এর মাংস খাওয়া থেকে বিরত থাকার সাথে সাথে তার সংস্পর্শে থাকতেও কেন বারণ করলেন? আর আজকের আমাদের ভিডিও টপিক এটি। আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন পাকের ভিতরে কি বলা হয়েছে, আর এরই সঙ্গে সঙ্গে আমরা এটিও জানার চেষ্টা করব যে শুয়োরের মাংসকে কি শুধু ইসলাম ধর্মে হারাম করা হয়েছে না অন্যান্য ধর্মগুলিতেও এর বিধি নিষেধ আছে। এবং এর সাথে সাথে আমরা মেডিকেল সায়েন্সের কিছু তথ্য আপনাদের সামনে পেশ করব, কেননা এটি এমনই একটি সময় যেখানে প্রত্যেক কথাতেই প্রশ্ন জন্ম নিয়ে থাকে। আর সেই জন্য আমাদের এখানে একটি ফরজ হয়ে যায় যে এই প্রশ্নের উত্তরের সাথে সাথে কিছু সায়েন্সের তথ্যও আপনাদের সামনে পেশ করা, যাতে করে আপনার মস্তিষ্কের মধ্যে এখনও ঘুরপাক হওয়া সেই প্রশ্নগুলোর সমাধান হয়ে যায়, যাতে করে একজন সাধারণ মুসলিম ব্যক্তি নিজের দিনের উপর ইমানকে আরও মজবুত করতে পারে। আবার সেখানে একজন অমুসলিম ব্যক্তিও এই জ্ঞানকে খুব ক্লিয়ারভাবে অর্জন করতে পারে। প্রত্যেক ধর্মের আলাদা আলাদা মতামত আছে। সেই ধর্মগুলির ধর্মীয় গ্রন্থে কিছু এমন কথা থাকে যেগুলো সাধারণ মানুষরা নন, বরং সেই ধর্মের বিশেষ পণ্ডিত ব্যক্তিরা জেনে থাকেন। ইসলাম ধর্মের শুকরের সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শুকুরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম উচ্চারণ করা হয়েছে। অতঃপর কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহাল। ইসলাম ধর্মে তো এটির সম্বন্ধে একেবারে কড়া প্রতিবন্ধ লাগানো হয়েছে। কিন্তু যদি আমরা এটিকে বিজ্ঞানের দিক থেকে জানতে চাই, তাহলে বিজ্ঞান আমাদের এটি জানিয়ে থাকে যে শুয়োর একটি দুর্গন্ধযুক্ত প্রাণী। এরা সবসময় নোংরা পঙ্কিল স্থানে বসবাস করতে বেশি পছন্দ করে, আর সেখানেই তারা ভক্ষণও করে থাকে, আর যেখান থেকে শুয়োরের শরীরে অনেকটা বেশি মাত্রায় ব্যাকটেরিয়ার জন্ম হয়ে থাকে। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে শুকুর এমন একটি প্রাণী যার শরীর থেকে কখনো ঘাম নির্গত হয় না। এর শরীরে সুয়েট গ্ল্যান্ডসও থাকে না। এর শরীরে উৎপন্ন হওয়া বিষাক্ত পদার্থগুলি তার মাংসের মধ্যেই মিশ্রিত হয়ে থাকে। শুয়োরের মাংসকে পচাতে মোটামুটি 4 থেকে 8 ঘন্টা সময় লাগে, আর এখান থেকে এদের শরীরে উপস্থিত টক্সিনস আমাদের শরীরে প্রবেশ করে যায়, আর যেই জন্য আমাদের শরীরে অনেক বড় বড় রোগ দেখা দিতে পারে, যেমন হার্ট অ্যাটাক। শুকুরের মাংস যারা বেশি বেশি করে আহার করে থাকেন তাদের লিভারের সমস্যা বেশি হয়ে থাকে। যদি প্রতিনিয়তই এর মাংস খাওয়া হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। এছাড়াও বিভিন্ন কৃমির দ্বারাও আক্রান্ত হয়ে থাকে, আর এই কৃমির মধ্যে যেটি সবচেয়ে ভয়ানক সেটি হলো টাইনিয়া সোলিয়াম, আর যেটাকে সহজ ভাষাতে ফিতা কৃমি বলা হয়ে থাকে। এরা পেটের মধ্যেই বেড়ে ওঠে এবং অনেক লম্বা হয়। এদের ডিম রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহের প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গেই ঢুকতে পারে। যদি এটা মস্তিষ্কে ঢুকে যায় তাহলে আপনার স্মৃতি ভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে তাহলে হৃৎপিণ্ডের প্রক্রিয়াকে সম্পূর্ণ বন্ধ করতে পারে। চোখে ঢুকতে পারলে অন্ধত্বের কারণ হতে পারে, অর্থাৎ এটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতাকে ধ্বংস করে দিতে একেবারে সক্ষম। আরেকটা তথ্য এমন আছে যে শুকুরের মাংস পেশি তৈরিতে খুব একটা সাহায্য করে না। পক্ষান্তরে চর্বি উৎপাদনে উপাদান প্রচুর থাকে, আর এই জাতীয় চর্বি বেশিরভাগ রক্তনালীতে জমা হয়, আর যার জন্য হাইপারটেনশন ও হার্ট অ্যাটাকের মতো একটি মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। আর সেই জন্যই আমেরিকার প্রায় 50% মানুষ হাইপারটেনশনের রোগী। যদি আপনি নিজের শরীরকে মূল্যবান মনে করে থাকেন, যদি আপনার সামনের জীবনটাকে পরিচ্ছন্নভাবে কাটাতে চান, তাহলে শুয়োরের মাংসকে পরিত্যাগ করাই আপনার জন্য উত্তম হবে। এবার কথা উঠছে যে সকল মানুষ এটি দাবি করেন যে কুরআনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেই লিখেছেন, তাহলে তিনি এই তথ্যের সত্যতা কেমন করে জানলেন? সেই সময় তেনার কাছে কোনো ল্যাব উপস্থিত ছিল যেখান থেকে পাওয়া সিদ্ধান্তের পর তিনি এমনটি কুরআন পাকের ভিতরে লিখেছিলেন? নিশ্চয়ই এমনটি নয়। কিন্তু এখানে আমাদের ঈমান এটি যে তিনি আল্লাহ সুবহান তাআলার একজন নবী ছিলেন, এবং আল্লাহ সুবহান তাআলা সমগ্র পৃথিবীর জন্য তিনাকে রহমত হিসাবে পাঠিয়েছিলেন,
আর যার প্রমাণ আপনি কুরআন পাকের এই আয়াত থেকে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 3-4 আয়াতে বর্ণনা করেছেন যে, আর তিনি মন করা কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরিত হয়, তাকে শিক্ষা দান করেছেন প্রচণ্ড শক্তিশালী। ইসলাম ধর্মের সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলের 5 ডিটারনমিতেও এর মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু কয়জন খ্রিস্ট সেটি মেনে চলে? এখানে আবার হিন্দু ধর্মে মাংস খাওয়ার নিষেধের সম্বন্ধে খুব একটা পরিষ্কার দলিল পাওয়া যায় না। বরং মনুসংহিতার 5 এবং মহাভারতের বন্য পর্বতে বন্য শুকুরের মাংসকে বৈধ করা হয়েছে, মানে এর মাংসকে খাওয়ার জন্য আদেশ করা হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও শুকুরের মাংসকে হিন্দু ধর্মে কেন বৈধ করা হয়েছে সেটি এখনও অজানা। তো আজকে আমরা আপনাদের সামনে এটি আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে শুকুরের মাংস খেতে নিষেধ করেছেন। তো এর তথ্য হিসেবে আমরা কোরআনের আয়াতের সাথে সাথে কিছু মেডিকেল অ্যাডভাইসেস এবং সায়েন্সের তথ্য আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। আমরা আশা রাখছি যে আপনাদেরকে আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, আর পছন্দ হওয়ার সবচেয়ে ভালো প্রকাশ এটি যে আপনি ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রেস করুন। আরও একবার জানিয়ে দিচ্ছি যে আমরা এমনই সমস্ত ইসলাম এবং বিজ্ঞানকে নিয়ে প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে একটি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করে থাকি। যদি আপনি এমনই সমস্ত আরও ভিডিও দেখতে চান, তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে যেতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।